অরবিন্দ আজানুলম্বিত ভূল কঙ্কন কাবদাত সংকীর্তনৈক পিতর কৌলায়তাক্ষ বিশ্বম্ভর উদিত বরৌযুত ধর্মপাল বন্দে জগৎপ্রিয় কর করুণাবদার কারণ্যষ্টম ভক্তি যোগং নিজং যা রাজুষ্কর্তুম শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূত শ্রেষ্ঠ পাদরবিন্দে গারং গারং নিয়তাম চিত্তবিন্দ নিত্যানন্দ নমস্তু ভং প্রেমানন্দ প্রদায়িনে কলো কলো সুনাশায় জাহ্নবাপতে নো বন্দে বৃন্দাবন যুবতী শতবীজম ব্রহ্ম গোপাল বীজম মহাভাব স্বরূপাতম কৃষ্ণ প্রিয়াবয়সি প্রেম ভক্তি কৃষ্ণ ভক্তি কৃপা সিন্ধু পাবনে বৈষ্ণব তুলসী কান্ডি পুরাণ পঠনিহিত জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইল করি চরণ বন্দন যাহা হইতে লিঙ্গনাথ অভীষ্ট পুরন নারায়ণ নমস্কৃত নরঞ্চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়ং কুদিরহে নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত ধর্মান ভক্তে সনাতন বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু ভোজ্যমাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগুণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং রাধা কৃষ্ণ পাদান সহগণ লিতাচন্দ্রাধিকা কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় মুরারে নিষাদৌ মুরারে দীনার্ধ মুরারে নিষাধি মুরারে দীনান্তে মুরারে নিশান্তি মুরারে তবে গভতি গভতি অনর্পিত চলিমিছি আজ কর্মাবতীর্ণ কর সমর্পয় উন্নত উজ্জ্বল রসাঙ্গে স্বভক্তি সৃজন পরিপূরক সুন্দর রুচি কদম্ব সন্দীপিত কদা হৃদয় কন্দরে সুরতুচি নন্দন অদ্বৈত প্রকটীকৃত নরহরিপ্রষ্ট সর্বপ্রিয় নিত্যানন্দ সক সনাতনবতী শিল্পহেদ লক্ষ্মী প্রাণপতি গদাধর সল্লাদি জগন্নাথ সাঙ্গপাঙ্গ সপার্ষদ সদয়তামি দেব শচী নন্দন সংসার সিন্ধু তরণে হৃদয় যদি স্যাৎ সংকীর্তনামৃতরসে রমদে পুনশ্চে প্রেমম বুধৌ বিতরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিগম কল্পতরে গলিতং ফলং শুকমুখাদি অমৃত দ্রব সংযুতং বিবত ভাগবতং রসমালং মুহুরপুরসিকা ভূমি ভাবুকা নিত্যানন্দ সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে জয় চৈতন্য কথা ভক্তি ভক্ত হয় সীতারায় গৌরী হবে রাম
মহাপ্রভু যত দাস সবার চরণবন্দি দন্ডে করি ভাস ভজ শ্রী কৃষ্ণ প্রভু নিতানন্দ সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। পূর্ণ বৈশাখ মাসে আমরা হরিকথা অমৃত নিয়ম করে শ্রবণ করছি। এই হরিকথা শ্রবণের ফলটা কেমন দেখুন, হরিকথা শুনতে শুনতে কি হয় বলে বৃত্ততে হৃদয়বন্ধী চিত্তন্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে তাস্য কর্মাণি তস্মিন দৃষ্টি পরাবলী। বিদ্যতে হৃদয় গ্রন্থি, গ্রন্থি মানে গীত, হৃদয়ের গীতটা কার সঙ্গে? সংসারের সঙ্গে, অর্থ বিত্ত রসের সঙ্গে। মহামায়া যে গীত বেড়ে দিয়েছেন না, এই গীতটা আস্তে আস্তে আলগা বেদা ভিন্ন বেদা বিদ্যতে। সংসারটাকে অসার বলে মনে হয়, গোবিন্দ পাদ পদ্মকে সার বলে মনে হয়। সিদ্ধান্তে সর্ব সংশয়া, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়, ভগবান আছেন কি নাই এই নিয়ে তর্ক বিবাদ আর সাধক করে না। কেন করে না? হৃদয়ের মধ্যে তত্ত্ব সাক্ষাৎকার হয়। কিয়ন্তে চাষ্য কর্মাণি, যত যত করফল আছে সব ধ্বংস হয়ে যায়। কর্মাণি বলে বহু বছর তিন রকমের কর্ম রয়েছে, প্রারব্ধ, অপ্রারব্ধ আর সন্নিচিত। এখন আমাদের যে জন্মটা হয়েছে এটা প্রারব্ধ কর্মের বসে। যে কর্মটা ফলোন্মুখ, ফলদান কর্মের উন্মুখ, সেই ফলকাজের এই জন্মটা। আর অপ্রারব্ধ কর্ম কত হয়ে গেছে, এই প্রারব্ধ কর্ম একাকে একাকে ভোগ। অপ্রারব্ধ যেগুলো প্রারব্ধ নয় সেগুলো সব এখন অনেক আছে। তারপরে প্রতিদিন কর্ম করছি, সেগুলো আমার সঞ্চয়ের ঘরে জমছে, সঞ্চয়ের ঘরে জমছে। তাহলে বুঝুন কত কর্ম, সেই কর্ম বাসনা যতক্ষণ পর্যন্ত ক্ষয় না হয় ততক্ষণ পর্যন্ত কৃষ্ণের মতি আসবে না। হরিকথা শুনছেন কি হয়? বিদ্যাতে হৃদয়বন্ধি চিত্তান্তে সর্ব সংশয়া ক্ষিয়ন্তে তাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবলী। তস্মিন দৃষ্টে পরাবলী, পরাবস্ত পুরুষ, পর মানে উচ্চ, অবর মানে নিচ্ছ, উচ্চ নিচ্ছ মানে সকলের অধীশ্বর যে ভগবান, সেই ভগবানকে সাক্ষাৎকার হয়ে যায়। গোবিন্দ দর্শন যে হয়ে যায় হরিকথা শুনতে শুনতে, তখন কি হয়? হৃদয় গ্রন্থি ভিন্ন হয়ে যায়, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায় এবং সমস্ত কর্ম ধ্বংস হয়ে যায়। কি অন্তর মানে ক্ষয় হয়ে যায়। যতদিন কিন্তু কর্ম রয়েছে ততদিন আসা আর যাওয়া, এর আর বিরাম নাই। পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং ইহ সংসারে খলু দুস্তারে কৃপয়া পারে পাহি মুরারে। আচার্য শঙ্কর গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, হে গোবিন্দ হে মুরারি রক্ষা করো,
এই দুস্থ আছে সংসার সাগর, কত বিষয়ে বাসনা কর্মবাসনা করে, একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, একবার জন্ম একবার মৃত্যু, এমনি করে গদাগতি আর শেষ নাই। সংসার সমুদ্রে ভেসে চলেছে আমার কর্ম বয়স। চৈতন্য চৈতন্য কবিরাজ গোস্বাই মাস বললেন, নদী প্রবাহে রয়েছে কাষ্ঠ লাগে তিন, ভাসছি আমরা কর্মের স্রোতে ভাসছি, ঠিক নদীর জলে যেমন একটা কাঠ ভেসে যায়, কখন যে তীরে লাগবে কেউ বলতেই পারে, কোথা থেকে সে ভেসে আসছে তাও কেউ বলতে পারে না, কোথায় গিয়ে তীরে লাগবে বলতে পারে না, কখনো সেই কাঠটা ঘাটে লাগলো কোথাও আঘাটে লাগলো, যদি ঘাটে লাগে তাই জানতো না ভালো জন্ম লাভ হলো, এইবার গোবিন্দ পদের মতি হবে, আর যদি আঘাটে চলে যায় তাহলে আবার আসতে হবে সংসার নরক ভক্ত। নদীর প্রবাহে যদি সেই কাজ লাগে, তাই শরণ গোস্বামীকে মহাপ্রু বলছেন, কোন ভাবকে কারো যদি সংসার খনন্মুখ হয় সাধু সঙ্গে কৃষ্ণপদে রতি উপজ হয়। যখন এমনি করে ভজন করতে করতে কৃষ্ণ কথা শুনতে শুনতে সংসার খয় হবার সময় এসে গেছে, কি করে বলবেন সংসার খয় হবার সময় এসে গেছে, বললেন ঠিক তখন সাধুতে মতি হবে, সাধুকে ভালো লাগবে, কোনো ভাগ্যে এর বলে সবার হয় না কিন্তু কোনো ভাগ্যে যদি কারো সংসার ক্ষয়ন্মুখ হয়, এবার আমার সংসার হয়ে যাবে তার প্রমাণ সাধু সঙ্গ লাভ করতে, সাধুই আমাকে এবার পথ দেখাবে কেমন করে সংসার আমার ক্ষয়। একটা ভাগবতের উদাহরণ দিয়েছেন, সুগত ভাবাবর্ব ভ্রমত ভবের যদি তর্হি জনস্য অচ্যুত সৎসমাগ, যহি সৎসঙ্গম তর্হি পরাবরেশে তৈ যদ্গতি যাবে। কে বলছেন? মুচকুন্দ রাজা, ভাগবতের দশম স্কন্ধে মুচকুন্দ রাজার কাহিনী আছে, তেতালিকে রাজা মুচকুন্দ দেবতারা নিয়ে গেছিল স্বর্গে যুদ্ধ করবার জন্য, খুব পরাক্রমশীল তো নিয়ে গেছেন, দেবতাদের হয়ে লড়াই করলেন অসুরদের সঙ্গে, দেবতারা জয়লাভ করল, দেবরাজ ইন্দ্রকে তুমি কি চাও, মুক্তি ছাড়া যা চাইবে তাই আমরা মুক্তি দান করতে পারি, বলে না আমি মুক্তি চাই না, আমি দেখো তোমার যে যুদ্ধ করতে আমার পরিশ্রম হয়ে তো আমার ঘুম দাও, আমি যেন নিদ্রা হয়ে যাই, আর যে আমার নিদ্রায় ভাঙাবে আমার নয়নের পঙ্গিতে সে যেন পুয়ে মরে, আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে যেন আমার কৃষ্ণ দর্শন, সে ক্রেতাযুগ থেকে ঘুমছে, ক্রেতাযুগ থেকে কিরকম ঘুম বা ক্রেতাযুগ থেকে ঘুম আরম্ভ হয়েছে একটা পর্বতীর গুহা, কি দেবতা থেকে শর্ত এনেছেন যে আমি যেন নয়ন উন্মীলন করি কৃষ্ণের সাক্ষাৎ দর্শন পাই, আর যদি কেউ অসময়ে আমার ঘুম ভাঙিয়ে দেয় সে যেন আমার নয়নের আগুনে পুড়ে পুড়ি, দেবতার বলেন কথা নেমে এসে একটা গুহায় ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছে সেই ক্রেতাযুগকে, এদিকে মথুরাপুরী আক্রমণ করেছে জরাসন্ধ, কতবার করেছে 17 বার আক্রমণ করেছে কিন্তু কৃষ্ণকে পরাজিত করতে পারেনি, 18 বারে শ্রীকৃষ্ণ দেখলেন যে মথুরাপুরবাসীর উপর জরাসন্ধ তো একবার অত্যাচার করবে, তাকে এদিকে দ্বারকায় নিয়ে পালায় সমুদ্রের মধ্যে, বিশাল নগরী তৈরি করে বিশ্বকর্মার সঙ্গে সঙ্গে বিশাল নগরী তৈরি করেছেন দ্বারকা নগরী,
সেই নগরীতে সমস্ত মথুরা প্রবাসীগণকে নিয়ে, আর মথুরা পাহাড় আয়োজনকে বলরাম আর তার এক ভাই গদ, গদ আর বলরাম, গদ কৃষ্ণের এক ভ্রাতা, সেখানে কৃষকে গদাগ্রজ বলা হয়, গদের জ্যেষ্ঠ ভাব বললেন তোমরা মথুরায় পাহাড়, জরাসন্ধ যখন আস, এবার জরাসন্ধ আসছেন না, জরাসন্ধ কাকে পাঠিয়েছেন, কালযবনকে পাঠিয়েছেন, এক ভয়ঙ্কর দস্যু কালযবন, নামটা শুনে নিতে আছেন, একে তো বেচ্ছ আমার সাক্ষাৎ কাল স্বরূপ, কালযবনকে নারদ বলেছেন কৃষ্ণ দেখতে কেমন, দেখবে শ্যাম বর্ণ আকর্ণ বিস্তৃত নয়ন আজানুলঙ্কিত বাহু, এমনি করে কৃষ্ণের পরিচয়টা দিয়েছেন, কালযবন তার কৃষ্ণ হয়েছেন না, এসে দেখছেন কৃষ্ণ মথুরা থেকে চলে আসছে, কালযবন পিছু পিছু আসছে, ও আমার ভয়ে পাচ্ছ, গোবিন্দের ভাব যেমন যেন কালযবনের ভয় আমি পাচ্ছি, সবাই তাই ভাববেন কৃষ্ণ বোধ হয় কালযবনের ভয়তেই পাচ্ছে, দাঁড়াও দাঁড়াও তুমি যদি বীর হয়ে থাকো আমার সঙ্গে যুদ্ধ করো, একবারে হাতের নাগালে কৃষ্ণ এক হাত ধরে বের ধরবে, আবার কৃষ্ণ ছুটছেন কালযবন ছুটছে, গোবিন্দের তো একটা অপূর্ব লীলাকর কাজকে সেই জন্যই সুযোগটা দিয়েছেন, কৃষ্ণ এমনকে এগিয়ে গিয়ে ওই গুহাটায় লুকিয়ে বসে, যে গুহাটায় মুচকুন্দ রাজা তেতাযুগকে ঘুরছে সেইখানে কৃষ্ণকে দেখে, কাল যেমন গুহায় গিয়ে দেখছে কোথায় গেল কৃষ্ণ, কৃষ্ণ দেখতে পেয়েছে না, দেখছেন একটা লোক শুয়ে আছে পাহাড়ের গুহা, মানে এই কৃষ্ণ নিশ্চয়ই ছদ্মবেশে এমনি লুকিয়ে আছে, যেই সঙ্গে সঙ্গে বুকটা একটা লাভ, সঙ্গে সঙ্গে মুচুকুন্দ রাজার ঘুম ভেঙে গেল, নয়নের অগ্নিতে কালযবন পুরীর ছাড়, তারপরে গোবিন্দ দর্শন, গোবিন্দ সাবেক যায় গোবিন্দ দর্শন, গোবিন্দ দর্শন হওয়ার পর তখন একটা অপূর্ব স্তুতি আছে এই মুচুকুন্দ রাজা, মুচুকুন্দ বলছেন ভবাব বর্ব ভ্রমত যদা ভবের জনস্য তরি অচ্যুত সৎ সমান, ভবাপ বর্গ মানে ভব মানে সংসার, অপবর্গ মানে ক্ষয়, ভ্রমত সংসার চক্র ভ্রমণ করতে করতে, ভ্রমত মানে ভ্রমণ করতে করতে সতী করতে হয়েছে, ভ্রমণ করতে করতে কত জন্ম যে পরিভ্রমণ করছি, কোথায় যাত্রা আরম্ভ হয়েছে কোথায় যাত্রা শেষ হবে এই জীবন একটা যাত্রা, কোথায় গিয়ে শেষ হবে চিনবে না, তাই ভ্রমণ করছি, প্রভু স্বর্গে উঠায় প্রভু নরকে দুয়ায় দণ্ড জনে রাজা যেন নদীতে, আমি বলেন না কখনো ঘাটে কখনো আ ঘাটে, নদীর প্রভাই জুড়ছে কাষ্ঠ লাগে, এক জন্মে পুণ্যকর্ম করেছিলাম ভালো ঘরে জন্মালাম ভালো খেলাম দিলাম সংসার সুখ ভোগ করলাম, পরের জন্মে এমন দরিদ্রের ঘরে এমন একটা প্রতিকূল পরিবেশে জন্মগ্রহণ করলাম যেখানে জীবন একটা যন্ত্রণার স্বরূপ, এমনি করে জীব কখনো উচ্চ করে কখনো নিচু করে করে কখনো পশু পাখি জীব পতঙ্গ করে জন্মগ্রহণ করছে আর কর্মফল ভোগ করছে, ভ্রমতেন এই ভ্রমণ করতে করতে ভবাপবর্গ যখন সংসার ক্ষয় হবে, হে অচ্যুত তহি সৎসমান, ঠিক যখন সংসার ক্ষয়ের মুখ হবে না তখন সাধু সঙ্গ হয়ে যায়, এই সংসার চক্র ভ্রমণ করতে করতে
সাধু সঙ্গ হয়ে যায় কোনো ভাগ্যে, সবার হবে না, তাই কোনো ভাগ্যে যদি কারো সংসার ক্ষয় হয় সাধু সঙ্গে কৃষ্ণপদের মতি। সংসার চক্র ভ্রমণ করতে করতে সাধু সঙ্গ লাভ হয়ে গেল, তখন যাতে আমার জীবনে সৌভাগ্যের দিকে এসে গেল, আমার মনটা ছিল বিষয়ের দিকে, সাধু সঙ্গ করতে করতে মন আমার গোবিন্দ গৌরবিন্দ চরণ। সবসময় হে অচ্যুত, হে গোবিন্দ, তুমি তো কখনো ভক্তের হৃদয় হতে চ্যুত হও না। আমি যখনই যে কুলে জন্মাই না কেন, যে জনিতে জন্মাই না কেন, তুমি সব সময় আমার সঙ্গে রয়েছ। তুমি তো কর্মফল দাতা, আমার কর্মফল ঠুকরাচ্ছে এমনি করে, উদ্দেশ্য তোমার মহন। এই কর্মফল ভোগ করতে করতে জীব যেন একদিন আমার কাছে ফিরে আসে। সৎসঙ্গম জহি, যে সৎসঙ্গ হয়ে গেল, সৎসঙ্গ হয়ে গেল তখন কি হবে, না সদগত পরাবরে সেই তৈরি গতি যায়। সাধুদের গতি তুমি একমাত্র, সাধুদের গতি তাই সদ্গতি, সদ্গতি তোমাকে, সাধুদের গতি তোমাকে পরাবরে সে পর মানে উচ্চ, অপর মানে নিচ, উচ্চ নিজ সকলের অধীশ্বর তুমি, সেই তোমাকে মতির আরো তাহলে যখনই যার মানে সাধু সঙ্গ, তাই সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় যার এক লোক মাত্র সর্বসিদ্ধি হয়। গঙ্গা স্নান আর সাধু দর্শন এই দুটোর মধ্যে কোনটা বড়? শাস্ত্র বলেছেন সাধু দর্শন, গঙ্গাকে দর্শন করলে পূর্ণ হবে না, গঙ্গাকে স্পর্শন স্পর্শ করতে হবে পূর্ণ হবে, আর সাধুকে দর্শন করবে। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, গঙ্গা প্রতি পাবন আমার সাধু, গঙ্গা প্রতি পাবন সাধুর প্রতি পাবন, তুমি সাধু গঙ্গা চেয়ে সাধুর অধিক মহিমা, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, সাধু দর্শন করে। এখন সাধু বললেই কিন্তু আমাদের কি ধারণা মন দিত, বিরাট জটা আছে, গেরুয়া কাপড় রয়েছে, আশ্রমে তাকে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, এই সব সংসম করছে, বললেন না এগুলা ভণ্ড প্রতারক, এদের সঙ্গ করে তোমাকে নরকে যেতে হবে, নরকে যেতে হবে, তোমাকে নরকে নিয়ে যাবে, তোমাকে টুকটাক করে নানারকম ইন্দ্রজাল সৃষ্টি করে তোমার কাছ থেকে অর্থ বিত্ত আহার আদায় করে তোমাকে একবার কোন নরকে খুশি দিয়ে জানতে পারবে, সেই জন্য সাধু সাবধান। এইসব সাধু, সাধু কাকে বলে, যো সাধতি সাধনতি চ, যিনি নিজে সাধন করেন আবার অপরকে সাধন করান, নিজে সবসময় সাধন করছেন, আবার যাকে দেখে মনে হয় আমি ওর সাধন করি, তিনি হলেন যথার্থ সাধন। তিনি রাজাও হতে পারেন, তিনি গৃহী হতে পারেন, তিনি ব্রহ্মচারী হতে পারেন, আবার সন্ন্যাসীও হতে পারেন। গৃহী বলি তিনি যে সাধু কান্তা নন, আমাদের কি মহারাজ অম্বরীশ গৃহী, যুধিষ্ঠির গৃহী, বলুন দেখি এমন সাধু জগতে আছে যে যুধিষ্ঠিরকে দর্শন করার সঙ্গে সঙ্গে মানুষ পবিত্র হয়ে যায়। তাহলে সাধুর যে লক্ষণ, নিজে সাধন করবে এবং অপরকে সাধন করাবে তাকে বলে সাধু। শ্রীমদ ভাগবত এই দীর্ঘ প্রসাদ যথাযথ সাধুকে সাধু বলেন নাই, বলে এরকম সাধু এবার কি করবে, উপেক্ষে তো অনুকম্পায়া, করুণার সঙ্গে উপেক্ষা করবে, যে এমন দেবা পোশাক পরেছ জটা নিয়েছ তুমি কৃষ্ণ ভজন হল না, অর্থ শিষ্য আশ্রম করে করে বেড়াচ্ছ,
ওই তোমার ভজনের অধিকতা। দেখো গোস্বাই পাদা তাদের কি ছিল, আশ্রম ছিল না, গেরুয়া পোশাক পরেছিল না, জটা রেখেছিল ছয় গোসাই বৃন্দা বলে, তারা কেমন করে সাধন করেছে একবার দেখো, জগৎকে রেখে দিয়েছেন কেমন করে কৃষ্ণ ভজন করতে, যাদেরকে দর্শন করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের মূর্তি জয় রূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রী গোপাল ভক্ত দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বৃদ্ধরাজে অভিষ্ট কর। এবার সাধুসঙ্গ করে কি হবে, সাধুসঙ্গ করতে করতে আমি ঠিক গুরু নির্বাচন করতে পারি, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্য বাণী গুরু অন্তর্যামী রূপে শিখায়, কৃষ্ণ যদি কৃপা করে কাকে কৃপা করবেন, ওই যে সাধু কৃপা প্রাপ্তি, আগে সাধুর কৃপা তারপরে ভগবানের কৃপা, এই সাধু সঙ্গ হয়ে গেল গোবিন্দের কৃপা নিমাজে। কেন মনে করি সাধু হলো বাহন, কৃপা তাটা দেবী, দেবী কি তাকে বাহন থাকে না, দেবী দুর্গার বাহন যেমন সিংহ, সব দেবী একটু বাহন আছে তো, কৃষ্ণ কৃপা আসলে দেবী তার বাহন কি, তার বাহন হলো সাধু। যে সাধুকে দেখবেন আগে পূজা করতে হয় বাহন কি, ঠিক তেমনি আগে সাধুকে কৃপা, সাধুর কৃপা হলে দেখবেন ভগবানের কৃপা আস্তে আস্তে ভগবানের কৃপা। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্যামী রূপে শিখালেও না আপনি, গুরু এবং অন্তর্যামী দুই রূপে শিক্ষা দান করে, অন্তর্যামী রূপে বলে তোমার শিক্ষা গুরু, আর বাইরে কানে মন্ত্র দেওয়ার জন্য হচ্ছে দীক্ষা গুরু। আচার্য চৈত্য বপুষা অশুভং বিধুন্নন সর্বদিন ব্যর্থ, দুই রূপে ভগবান আছেন, একটি অন্তর্যামী রয়েছেন, যতদিন দীক্ষা গ্রহণ করেন নাই ততদিন কিন্তু অন্তর্যামী সাক্ষী নিষ্ক্রিয় রয়েছে মাঝে, কি রয়ে থাকলেও কাজ হচ্ছে না, ভগবান তো সবার হৃদয়ে রয়েছে কিন্তু কাজ হবে না, বিবেক জানাতে পারে না, বিবেকের কথা শুনতেই পাই না আমরা অন্তর্যামী, কিন্তু সেই অন্তর্যামী কথা বলবে কখন, যখন গুরুদেব কানে মন্ত্রটা দেবে, তখন দেবের অন্তর অন্তর্যামী সবকিছু সত্য হয়ে গেছে। কিরকম জানেন একটা গল্প বলি, আমিও বলছি বহুবার, একটা গোয়ালা তার একটা গরু আট দশ দিন ধরে দুধ দিচ্ছে, তখন গোয়ালা গেল গো বৈদ্যের কাছে, গরু চিকিৎসা যারা করে গো বৈদ্য, যদি আমার গরুটা আট দশ দিন দুধ দেয় না, দুধ পাঁচ কেজি করে দুধ দিত, বলে এই শিকড়টা দিলাম বেঁকে এক পোয়া মাখনের সঙ্গে খাই, তার গরু গোয়ালাটা নিয়ে এলো শিকড়টা পেটেছে, কিন্তু মনে মনে ভাবছে মাখন তো অনেকটাই পেটে আসে, আট দিন দুধ দেয় না, চল্লিশ কেজি দুধের পেটেই আছে, কত মাখন আছে, মাখনটা খাওয়া যাবে না, শুধু শিকড় কাটা খায়, খাইলে কি হবে, যুদ্ধ হচ্ছে না, তখন উপায় ডাক্তারবো ওষুধের মাঠে কাজ হল না, কাজ ডাক্তার বেঁচে খাইছি সঙ্গে মাখন খাইছি, বললে মাখন তোর পেটি আছে মাখনটা দি নাই আসছে খাইছি, বলে আরে বোকা মাখনটা বাইরের মাখনটা না দিবে এই ভিতরে মাখনটা বেরিয়ে আসবে না, তুই মাখনটা বেটে খাই রেখে সব গাছে শিকড়টা বেটে খাই রেখা, এই যেই গলা করল সঙ্গে সঙ্গে দুর্বল, এই গুরুদেব তো রয়েছে অন্তর অন্তরে, কি করেছেন চৈত্য গুরু চয়ই তয়ে তয়ে যহারা, চিত্তে থাকেন বলে অন্তর্যামীকে কি বলে চৈত্য গুরু, ভালো সঙ্গে চৈত্য গুরু চিত্তে গুরু, চিত্তস্থিত গুরু তাই চৈত্য গুরু, আর বাইরে আচার্য যদি কানে মন্ত্র দেন তিনি আচার্য, বাইরে আচার্য রূপে যে দীক্ষাটা দান করলেন না এই ভিতরকার চৈত্য গুরু জাগ্রত, চৈত্য গুরু জাগ্রত হয়ে গেল, এইবার দেখবেন ক্রিয়া আদি নিষ্ক্রিয় ছিল,
শুধুমাত্র দোষটা সাক্ষী হয়েছিল, এইবার দেখুন ওই আপনাকে সৎপথে সে চালিত করছে, সৎপথে আর করবে। খ্রিস্ট যদি কৃপা করে কোনো ভাগ্য বাড়ে, গুরু অন্তর্যামী রূপে শিখায় অপরে, এই গুরুদেব দীক্ষাদাতা গুরুদেব একজনই, আর অন্তর্যামী রূপে শিক্ষা গুরু ভজন পথে যদি কারুর কাছে শিক্ষা পান, তাকে মনে মনে শিক্ষা গুরুকে বরণ করতে পারে, মনে কানের মতো নয়, মনে মনে বরণ করতে। মনে রাখবেন কানের মন্ত্রদা গুরু একজনই হয়, দুজন হয় না, শিক্ষা গুরু হাজার হাজার হতে পারে, যার কাছে আমি কিছু শিক্ষা পেয়েছেন তাকেই গুরু পদে বরণ করলেন। শিক্ষা গুরু বলে আলাদা কোনো পৃথক গুরু নাই, শিক্ষা গুরু নিয়ে আলাদা কোনো মন্ত্র নাই, মন্ত্র একটাই দীক্ষা গুরু। এটা ওরা সবার জেনে রাখা দরকার, অনেকে ধাপ্পা দেয় একটা দীক্ষা গুরু হচ্ছে পরে শিক্ষা গুরু, অসৎ উদ্দেশ্যে বলে এগুলি সব অসৎ উদ্দেশ্যে বলে, যেগুলো শাস্ত্রের প্রমাণ দেখান শিক্ষা গুরু কি মন্ত্র দেখে দেখবে না, দেখা দরকার। আমি ও একটা কান দিয়েছি, আমার একটা কান দিয়েছি, আমার উদ্দেশ্য কিছু অর্থ আছে আহ, সেই জন্য জানবেন তাকে কি আর ব্যবচার বোঝা। প্রথম গুরু যে মন্ত্রটি নিলেন না, সেই প্রথম গুরু তো বাদ করে দাও, তারপরে কী হলো যেই গুরু ত্যাগ হলো না, তখন কী হলো পুরাতত্ব দিয়ে নহল বললেন, ও তুই গুরু ত্যাগ করলি, আমি তোর হৃদয়তে আজই পাচ্ছি, গোবিন্দ তার হৃদয় থেকে আগেই পালিয়ে যায়। সেই জন্যই বলেন শিক্ষা গুরু মনে মনে যাকে খুশি বড় করবে, যার কাছে পাঠ শুনছেন, যার কাছে কিছু কথা শুনছেন, তাকে আমরা গুরু বলে ভাবি। দেখবেন শ্রীমদ ভাগবত অবধূত সংবাদ আছে, সেখানে অবধূত বলছেন আমার ২৪টা গুরু আছে, এইটাকে বলেন ভাবো ২৪টা গুরু আছে, সেখানে একটা কী লিখে একটা বালিকা গুরু, একটা বালক গুরু, একটা পৃথিবী গুরু, তাহলে এবারে এবারে এই যে গুরু তো মানুষের তালিকা না অনেকে নেন, অনেক মানুষ মোম আছে একটা গুরু বলে, দেখো এসব শিক্ষা গুরু, এদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করি বলে এদেরকে শিক্ষা গুরুকে পালন করছে, তারা কানে মন্ত্র আসেন নাই, অবধি বলছেন কোনো মৌমাছি আমার কানে এসে মন্ত্র দেয় নাই, কোনো কুমারী বালিকা আমার কানে এসে মন্ত্র দেন নাই, পিঙ্গলা বেশ্যা আমার কানে এসে মন্ত্র দেন নাই, কিন্তু তার কাছে ভজন শিক্ষা পেয়েছি বলে মনে মনে তাদেরকে শিক্ষা গুরুকে দীক্ষা গুরু যদি পরীক্ষা করে আবার অন্য কাউকে দীক্ষা গ্রহণ করা হয়, তার মতন পাপিষ্ঠ নরাভঞ্জ বলে আপনার সে নরকও তার স্থান হবে, কারণ গুরু তার আগেই দেখেছেন, তার আগেই ভগবান তাকে করতে বলেন কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্য মানে গুরু অন্তর্যামী রূপে শিখা না পড়ে, এই গুরু কৃপা লাভ হল, সাধু কৃপা লাভ হল, সাধু চরণের ধুলি যতক্ষণ মাথায় না পড়ছে ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভ হয় না, কৃষ্ণ ভক্তি কোনো সাধনে লাভ হয় না। মনে রাখবেন জ্ঞান যোগ কর্ম এগুলো সাধনে হয়, কিন্তু কৃষ্ণ ভক্তি কোনো সাধনই হয় না, সেটি কৃপালব্ধ, সাধুর কৃপায় সেই কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়, সাধুর কৃপা কৃষ্ণের প্রতি জন্মা। আমরা দেখি ভাগবতের পঞ্চম স্কন্ধে রাজর্ষি ভরতের উপাখ্যান আছে, রাজর্ষি ভরতকে বাহন রূপে নিয়েছেন রাজা রঘুবন, রঘুবন সৌরাষ্ট্র দেশের রাজা, তিনি পালকি করে যাচ্ছেন গুরুর আশ্রমে, পথিমধ্যে একটা বাহন অসুস্থ হয়ে পড়েছে, রাজা আদেশ করলেন কিন্তু আমার রাজ্য যে কোনো লোককে ধরিয়ে, রাজর্ষি ভরত জীবনমুক্ত পুরুষ কিন্তু বসবার উপায় নাই, খেপা পাগলের মতো থাকে, জনন্মুক্ত পিসা আচক যাতে কারোর সঙ্গে কথা বলতে না হয়, কারোর সঙ্গে মিশতে না হয়, এমনি করে ভজন করে
দেখবো যারা সত্যিকার ভদ্র ছিল না তার চট করে কারোর সঙ্গে মিশতে চান না, উপযুক্ত তরুণ সঙ্গে মিশতে চান না, সবাই ভাবতে খেলা বাবল ভাবত। সেই আলোক ভরত একটা যোগী আলের মাথার উপরে বসে কি করছে না, শস্য পাহারা দিচ্ছে। ভাইটা জমিতে শস্য লাগিয়েছে আর এই জমি ভাগ করবার আল দেওয়া হয়েছে, আলের মাথায় পুষা রাত্রিবেলাতে রাত্রিবেলা পাহাড় ধরে নিয়েছে। তোমার যাই রাজা পাখি বাবু ভরত তো নিয়ম না, তো রাজা পাখি রাজার পাখি বইছেন পালকিটা আনতে হচ্ছে, আর বলছে তো পাখি বাড়ো অভ্যাস নাই, আবার ভরটা মুখ চলছেন আমার পায়ের চাপে যেন কোনো পিঁড়ে কোনো মশা মাছি কেউ না মরে যায়, আমি সত্য তাই দেখে দেখে চলছেন, যদি মশা মাছিকে পায়ে দাঁড়িয়ে দিচ্ছে যদি পিঁড়ে থাকে দাঁড়িয়ে দিচ্ছে, ফলে নৌকোটা আবার ভেঙ্গল খাচ্ছে, যে যেতে তুলসী গাছ বাবা তার পাটা গুটিয়ে চলছে চাপ করছে, অন্য করে বর্মটো তুলসী দিকে চলে যাচ্ছে। রাজা বলছে এই পালকিটা হেলছে তুলছে কেন, পালকি ঠিক মতো চলছিলাম তবে আমাদের জন্য নয় এই নূতন একটা বাহক দিচ্ছে সেই জন্য। তখন বাহকটাকে বলছে এই তোমার দেখছে ঘরতে ঘাটের মোটা সোটা, ও তুমি খুব মোটা সোটা নয়, তুমি খুব ক্লান্ত হয়ে গেছো ওই কাজ চলে ভাব, জানো আমি দেশের রাজা আমি তোমার কি শাস্তি আর করতে পারি। ভরত কিন্তু চুপ করছেন, এইবার বলছেন রাজা আমি মোটাও নয় আমি রোগাও নয়, মোটাও না রোগাও না বলে আমি তো দেহ না, আমার দেহটা মোটা হতে পারে দেহটা রোগা হতে পারে, আমার ভিতরে যে জীবাত্মা আছে দেহি সে রোগাও নয় সে আমার দেহটা ক্লান্ত হতে পারে কিন্তু আমার দেহের ভিতরে যে দেহে আছে সে কখনো ক্লান্ত হয় না, সে চলেও না সে থাকেও না। তখন আবার আমি যে বললেন যে আপনি রাজার শাস্তি দান করতে পারেন, হ্যাঁ পারেন ঠিক, কিন্তু ওইটা আবার উল্টে যেতে পারেন কীরকম, আমি আমার পরজন্মতে আমি রাজা হব আপনি আমার পালকি হইল, এই পালকি নামা তো পালকি নাম তুই দেবো তা বলে আমার পরিচয়টা পরে দেবো তোমার পরিচয়টা দাও, তা বলছে আমি রাজা এই সৌরাষ্ট্র দেশের রাজা, তুই যাচ্ছ কোথায় গুরুবাড়ি যাচ্ছি, ও গুরুবাড়ি যাচ্ছ রাজহংকালী রাজহংকালী গুরুবাড়ি যাচ্ছ কি হবে, কোনো দিন গুরুদেব কৃপা করবেন না দীন হয়ে নিচু হয়ে গুরুচরণে পরিপাদ সেবায়া, এমনি করে গুরুদের হচ্ছে রাজার আজ অহংকার ছাড়তে পারবেন রাজ অহংকার, গুরু কাছে কি হচ্ছে শিখতে পারবে তুমি, তুমি কি করে যাবো, তা বললে ঝুলায় গড়াগড়ি দিতে দিতে যাবে, কাদের ঝুলায় না ভক্তের চরণ ধুলায় গড়া, বললেন জানো তুমি কে তখন নিজের পরিচয় দিচ্ছি, দেখো আমার এই কৃষ্ণ ভক্তি রাগ কত সাধু চরণ দুটি মাথায় মেঘে কি তাই কৃষ্ণ ভক্তি রাগ হয়েছে দেখেছে তো, আমার সমস্ত অভিমান দূর হয়ে গেছে, আমি কৃত্য কৃষ্ণ দাস এছাড়া অন্তরে আমার আর কোনো পরিচয় নেই, একটাই পরিচয় আমি নিত্যকালীন কৃষ্ণ দাস। দেখো গোবিন্দের কৃপা পেতে হলে ভক্তের চরণ ধুলি মাথায় মাখতে হবে, বৈষ্ণবের পদ ধুলি তাহে মোর স্নান কেরি তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তি রস রাসালনে মস্ত তজি ভাগবত পুরাণ, তার কথা নর্তন ঠাকুর রাজার ছেলে নর্তন ঠাকুর বৃন্দাবনে যাচ্ছেন সাধুদের কদমে অঙ্গে মারতে মারতে যাচ্ছেন, ভক্ত
ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের ওপর। ভক্তের পায়ের ধুলা, ভক্তের পদ ধৌত জল আর ভক্তের ভুক্ত শেষ, এই তিনকে গ্রহণ করলে পারি হরিভক্তি মহারানী পুষ্ট। রাজা রাজহা দেখো রাজা কৃষ্ণ ভক্তি কি করে লাভ হয় জানো? ভগবানই এত তপস্যা তপসা জাতি না চেজয়া না নিম্বপনা গৃহাত বা মিসকিন চলানা মহিয়াসা বিনা পাদরজ মহ বিনা পা বিনা মহৎ পাদর অভিষেক। বলে রাজা এই কৃষ্ণ ভক্তি, হে রঘুবর রাজা, এ তো তপস্যা, তপস্যা দিয়ে যেটা আমি করি করি আমি তপস্যা করবো কিছু হোক না, কোটি কোটি কেন তারও যদি করো তাও করলে কৃষ্ণ ভক্তি না তপস্যা মতা আছে। ইজয়া বৈদিক যাজ্ঞ করে বলে বৈদিক যাজ্ঞ করেও কৃষ্ণ ভক্তি লাভ হয় না। নির্বাপরাধ অন্য দাম দাদের দ্বারা আমার টাকা পয়সা আছে বহু লোকের খাওয়ার হাজার হাজার লোকে খাওয়ালেন কিছু মুক্তিও হবে বলে না অন্যরাও হবে সংসার খাওয়াবে না সংসার নেওয়া হবে আবার সংসারে যদি করতে সে রাজারই হোক আর প্রজাই হোক। বিরাট বা বিরাট হাসপাতাল নির্মাণ করে দিলেন, বিরাট স্কুল কলেজ তৈরি করে দিলেন, বহু ছেলে পড়াশোনা করবে পূর্ণ হলেও কিন্তু কৃষ্ণ ভোগ দেওয়া হবে। জলাগ্নি সূর্য এদের সেবার দ্বারা, জলের সেবা অগ্নির সেবা সূর্যের সেবা বলে এর দ্বারাও কৃষ্ণ ভক্তি লাভ হবে। ছন্দসা বেদ পাঠের দ্বারাও ভক্তি লাভ হবে না। বিনা মহৎ পাদ রজ বিষেকম যতক্ষণ পর্যন্ত মহতের চরণ ধরে মাথায় না আমার ততক্ষণ কৃষ্ণ ভক্তি লাভ হবে। কলহা যে কথা বলেছেন রাজা রাজশ্রী ভর যে কথা বলেছেন প্রহ্লাদের দুজন গুরু গাড়ি আছে স্বর্ণ এবং অমর্ত, এরা কার সন্তান? এরা শুক্রাচার্যের সন্তান, তাকে লেখাপড়া শেখাতো প্রহ্লাদকে অন্যান্য অসুপাল একেবারে শেখাত। প্রহ্লাদ এসে বলেছে প্রহ্লাদকে জিজ্ঞাসা করছে হিরণ্যকশিপু আচ্ছা কি ভালো শিক্ষা শিখেছো বলো তো বাবা। তারপরে শোনো বাবা আমি খুব ভালো শিক্ষা শিখেছি। কি শিক্ষা শিখেছো? শবনং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সত্যমা ভক্তি বেদন ইতি পুংসার্জিতা বিষ্ণু নবধা ভক্তি লক্ষণা। বলে এই নটা ভক্তি গোবিন্দ চরণে অর্পণ করে যাজন করলে কৃষ্ণ ভক্তি আপনি জানেন নবধা কৃষ্ণ ভক্তি ন প্রকারে এই সূর্যের একটা সবরণ কীর্তন করছেন একটা স্মরণ মনে স্মরণ করছেন ভক্তি ভরে তার উপচার জয় করছেন পাদ সেবন পাখি জনসেবন ভক্তি ভক্তি দ্বারা কৃষ্ণ সেবায় নাম হচ্ছে পদসেবা। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ অর্চনম ভগবানের পূজা করছেন বন্ধন কেছে প্রণাম জানাচ্ছেন দাস্য আমি তোমার দাস প্রভু তুমি আমার সখা প্রভু আর আমার দেহ মন প্রাণ সব আর কি তোমার স্বর্ণ। এই ন প্রকার কৃষ্ণ ভক্তি ইতি পুংসার্জিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবরক্ষণা। এই নবরক্ষণা ভক্তি গোবিন্দের চরণে অর্পণ করে দান করতে এই বিষ্ণু ভক্তি সমস্ত ভেদের সার। হিরণ্যকশিপুর চোখের আর কি বলছি সমস্ত ভেদের সার কথা বিষ্ণু ভক্তি ও বিষ্ণু তো আমাদের বংশের শত্রু আর তারপরে ভক্তি ভেদের সার। আচ্ছা তোদের গুড়ায় যদি সন্ডাবন্ধ চারটে ভেদ বেদাঙ্গ সব ওই কর্মসূত্র ওই ওরা বলেন যে বিষ্ণু ভক্তি সার। বলছেন পিতা শাস্ত্র পাঠ করলে বেদ পাঠ করলে কৃষ্ণ ভক্তি হয়,
তাহলে জগতের বহু লোক আছে বেদ পাঠ করেন, বহু লোক বহু জ্ঞান অর্জন করেছেন, তাদের কৃষ্ণ ভক্তির আহ্বিত হয় না। নৈশাং মতিস্তাবৎ উত্তমাঙ্গিতে শিশতি অনর্থাপগম যদর্থ নৈশাং মতিস্তাবৎ ন এশাং বলেন পণ্ডিত কিন্তু ভগবান মতি হয় নাই। নৈশাং মতিস্তাবৎ উরুক্রমাঙ্গি, উরুক্রম মানে ভগবান একটা নাম, উরুক্রম উরু মানে বিশাল, ক্রম মানে পদবিক্ষেপ। যখন বলিরাজাকে কৃপা করতে গেলেন তখন কেমন চলন দেখালেন, প্রথমে এইটুকু চলন, তারপর বিশাল সর্বলোক পাতাল মর্তলোক অধিকৃত হয়ে গেল, নাভি দেশ থেকে তৃতীয় চলন আর জায়গা দিয়ে চলে গেল। তাই কবিতাটার নাম উরুক্রম, উরুক্রম সংহীন বলে গোবিন্দের চরণ স্পর্শ করে না। নৈশাং মতি তাদের মতি গোবিন্দ চরণ স্পর্শ করে না। নৈশাং মতি স্তাবৎ যে মতি কি করে সমস্ত অনর্থকে দূর করে দেয়, অন্তরে সব বিষয়ে বাসনা চিরকালের মতো দূরীভূত করে দেয়। কৃষ্ণের মতি এলে আর বিষয়ে বাসনা অন্তরে থাকে না। নিষ্কিঞ্চনাং নবৃত যাবৎ বলেন দেখো নিষ্কিঞ্চন মহৎ ব্যক্তি করে চরণ ধুলা যতক্ষণ না মাতা হচ্ছে না ততক্ষণ প্রতিপিতা বেদ পাঠ করল ভগবানের মতি জন্মায় না। পণ্ডিত হয়ে কৃষ্ণভক্তি হবে নাকি, পণ্ডিত হয়ে কৃষ্ণভক্তি হয় নাকি? নেধয়া সুদিন যবে বৈশবিনীতে তোরই উপলব্ধ তৈশ আত্মা বিবৃতে তরুণ বললেন এই পরমাত্মা শ্রীহরিকে প্রকৃষ্ট বচনের দ্বারা লাভ করা যায় না, মেধার দ্বারা লাভ করা যায় না, বহু বেদ বিদ্যার দ্বারা লাভ করা যায় না। তিনি কৃপা করে যাকে বরণ করেন তার দ্বারা এলো। তাহলে শত শত বেদ পাঠ করলেও কৃষ্ণ ভক্তি হবে না। সাধারণত পণ্ডিতদের হয় না কৃষ্ণ ভক্তি, পণ্ডিতদের ভক্তি দুটো এক জায়গায় দাঁড়ায় না, দুটো পরস্পর বিরোধী, পাণ্ডিত্যর ভক্তি। একমাত্র কি কবিরাজ গোস্বামী বৈষ্ণব করেন পাণ্ডিত্যর ভক্তি মণিকাঞ্চন যোগের, কবিরাজ গোস্বামী ছয় গোস্বামী সব পাণ্ডিত্য ভক্তি মণিকাঞ্চন যোগের। সাধারণত পাণ্ডিত্যে ভক্তি থাকে না, আর ভক্তি থাকলে পাণ্ডিত্য থাকে। তাই দেখো পণ্ডিত হলে কৃষ্ণ ভক্তি লাভ হয় না। যতক্ষণ পর্যন্ত সাধারণত পণ্ডিত মাথা মতো করতে পারে না, কেন কথা তো করেন আমি পণ্ডিত আর অপণ্ডিত কোনটা মাথা তো করবো পারে না, তারপর তার কৃষ্ণ ভক্তি লাভ সহজা হয় না। অপরের কাছে মাথা মত করতে না পারলে কখনো হরি ভক্তি লাভ হয় না। বৈষ্ণবের লক্ষণ কি দেখেছেন তো, মহাপ্রকৃতি দিনাদি শুনি কেন তরি বৈষ্ণা অমানিলা মানদেন কীর্তনীয় সদা হবি, এই তো বৈষ্ণবের পঞ্চলক্ষণ। তার মধ্যে একটি তিনাদ পিঁ শুনি যেন নিজেকে তিনের থেকেও শুনি, তিনের জন্ম সেও গোবিন্দ সেবায় লাগে, আর আমি হাত পা পেলাম মানুষ হলাম একবার হা গৌর হা গোবিন্দ বললাম এমন মানব জন্ম পেলাম, ভালো মন্দ ঘেরাম দিলাম, সংসার করলাম, ছেলে মেয়েদের সংসার গুছিয়ে দিলাম, নাতি নাতিদের সংসার গেছিলাম, কিন্তু একবার তাদের জন্য একবার গৌর দর্শনও হয় নাই, পাঠও হয় নাই, গোবিন্দ সহ ভ্রমণ হয় না। তাহলে সেই জীবনে কি আছে? সেই জীবনে সেই জীবনে কোনো ফলে নয়, পরজন্মে একটা এমন জন্ম পেলেন যে জন্মেতে দেখলেন কোথাও করতে হরিবন্ধ পাইছি না, তো বিষয় ভোগ করবি তো তার বিষয় ভক্তি বিপদের উপর বিষয় ভোগ আর কে না করে। বলে দেখো এই মানব জন্ম বিষয় ভোগে যে নয়, এই মানব জন্ম কৃষ্ণ সেবা দিয়ে সমস্ত ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ সেবা করো, দুটি চক্ষু দিয়ে গৌরবিত দর্শন করো, কান দিয়ে তার কথা শুনো, জিহ্বা দিয়ে তার গুণবর্ধন করো, স্মরণ দিয়ে তার ক্ষেত্রে কবল করো, হাত দিয়ে তার মন্দির বর্জন করো, এমনি করে একাদশ ইন্দ্রিয় দিয়ে গৌরবিন্দ সেবা, তারই নাম ভক্তি। তার শত শ্রীপাদ আর শত মহাপুরুষ করে
জগৎকে শোনালেন সেই বার্তা। এরপর সাধু দ্বারা সাধু কৃপায় গুরু কৃপায় কৃষ্ণভক্তি লাভ হয়। আর সেই কৃষ্ণভক্তি লাভ কাদের হয়? যারা অতি দীনজন, নিজের অহংকার দূর করে দিয়ে ভক্তির চরণ জোড়া মাথায়।